पूरा दुनिया মুসলমানরা মিলে পুরা দুনিয়া সমস্ত মানুষ মিলে একজন মুসলমানের বরাবর হতে পারবে না। আর বলেন যে সমস্ত মুসলমানরা মিলে একজন সাহাবীর বরাবর হবে না, সে সমস্ত সাহাবীরা মিলে একজন নবীর বরাবর হতে পারবে না, সমস্ত নবীরা মিলেও এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর হতে পারবে না। বলেন যে এই দরজা দিয়ে আল্লাহ তাআলা দিচ্ছেন, বলেন যে এই কালেমা মেহনতের কারণে আল্লাহ তাআলা এই দরজা দিয়ে দিচ্ছেন। সবচেয়ে বেশি মেহনত, সবচেয়ে বেশি কোরবানি আর সবচেয়ে বেশি যুদ্ধ জাহাজ মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যে এরকম ভাবে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের তুলনায় বেশি করছেন, আর এই কালেমার ময়দানের মধ্যে আর এই কালেমার উপরে সবচেয়ে বেশি মেহনত হওয়ার কারণে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মোকাবেলায় হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উঁচা মকাম দান করছেন। এই কালেমা হলো সবচেয়ে দামি কালেমা, সাত জমিন আর আসমান এই কালেমার দামের বরাবর হইতে পারবে না। আপনারা তো বারবার এটা ফজাইলের কিতাবের মধ্যে পড়ছেন আর কতবার শুনছেন, বলেন যে দুনিয়ার সব কিছুকে, সাত আসমান আর জমিনকে, সমস্ত হীরা জহরত মণিমাণিক্য আর সোনা দানাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এই দামি আর ভারী এই সমস্ত জিনিসকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এই কালেমা ইমানের এই কালেমাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তো এই ইমানের এই কালেমা পাল্লাই ভারী হয়ে যাবে। বলেন যে এই যে এত দামি কালেমা, যে কালেমা সাত আসমান আর জমিন থেকে দামি, সাত আসমান আর জমিন থেকে ভারী, বলেন যে এই কালেমাটাকে ওই কাগজের মধ্যে থেকে নিয়ে যদি সে তার জবানে আনে আর এই জবানের এই কালেমাকে যদি দিলের মধ্যে সে ঢুকাইতে পারে, তো বলেন যে মেহনত কইরা, কোরবানি কইরা, মুজাহাদা কইরা, আর বলেন যে এরকম ভাবে কষ্ট মুশাক্কাতকে বরদাস্ত কইরা ওই কাগজের কালেমাকে জবানের মাধ্যমে সে দিলের মধ্যে যদি বসাই নিতে পারে, তো বলেন যে তার দিল সাত আসমান আর জমিন থেকে ভারী হয়ে যাবে এবং কিমতি হয়ে যাবে। বলে যে মাটির একটা বর্তন আর পাত্র এটার কয় টাকা দাম হবে, পাঁচ টাকা দাম হবে, আর বলেন যে সাধারণ একটা মাটির টুকরা, আর বলেন যে এটার তো কোনো দামই নাই, কিন্তু বলেন যে এই পাত্রটার মধ্যে যদি যে এরকম ভাবে 10 কোটি টাকা মূল্যের একটা হীরার টুকরা রাখা হয়, তো বলেন যে 10 কোটি টাকা মূল্যের একটা হীরার টুকরা ওই মাটির বর্তনের মধ্যে রাখা হয়েছে, তো বলেন যে এখন এটার দাম বেড়ে গেছে, যদিও ওই মাটির টুকরাটার কেউ হেফাজত করতেছিল না আর ওই পাত্রের কোনো হেফাজতের ব্যবস্থাই হইতেছিল না, কিন্তু বলেন যে যখন নাকি ওই হীরার টুকরা 10 কোটি টাকার হীরার টুকরা তার মধ্যে রাখা হয়েছে, তো বলেন যে এখন এটাকে সবাই যে এরকম ভাবে দেখতেছে আর সবাই হেফাজত করার জন্য চেষ্টা করতেছে, হুকুমত পর্যন্ত এটাকে হেফাজত করার জন্য চেষ্টা করতেছে, তো বলেন যে ওই পাত্রের কিমতি হওয়ার, পাত্রটা কিমতি হওয়ার কারণে না আর ওই পাত্রটা দামি হওয়ার কারণে না, বলছে ওই পাত্রের মধ্যে যা কিছু রাখা হয়েছে, যে জিনিসটা রাখা হয়েছে এটার মূল্যের কারণে, এটার দামের কারণে এখন ওইটার দাম হয়ে গেছে। তো মোহতারাম দোস্তার বন্ধু বলেন যে মানুষের এই শরীর যে এরকম ভাবে মাটি দিয়ে বানানো, আর মানুষের এই শরীরের ভিতরে গান্দাই গান্দা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা পয়দা করছেন, আর বলেন যে এই মানুষের শরীরকে যদি ফাড়া হয় তো পেশাব পায়খানা তার শরীরের মধ্যে আর দুর্গন্ধ তার শরীরের মধ্যে, আল্লাহ তারা বান্দাদের এই শরীরের নাপাকিকে এবং দুর্গন্ধকে যে এরকম ভাবে ঢেকে রাখার জন্য চামড়ার ব্যবস্থা করে দিতেন, শরীরকে আবৃত করে দিতেন, আবরণ দিয়ে দিতেন, আর বলেন যে আবরণের মাধ্যমে তার ভিতরের সমস্ত গন্ধগি গুলোকে আল্লাহ তারা লুকায় রাখতেন, ঢেকে দিয়ে রাখতেন। যদি এই চামড়া খুলে দেওয়া হইতো আর মানুষের এই গন্ধগি বের হয়ে আসতো, তো বলেন যে প্রত্যেককে ঘৃণা করতো, আর বলেন যে এরকম তার থেকে বেরিয়ে যেত, মাছি এসে তার উপরে বসতো, প্রত্যেকে ঘৃণা নজরে দেখতো, একে অপর থেকে প্রত্যেকে দূরে ভেঙে যেত। কিন্তু মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তারা শরীরের মধ্যে এই চামড়া লাগাই দিয়া এটাকে আবৃত করে দিয়া তাকে যে রকম ভাবে ওই গান্ধীগি থেকে হেফাজত করছেন, বাঁচায় রাখছেন, অন্যের কষ্ট হওয়া থেকেও বাঁচায় রাখছেন। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে এই নাপাক অবস্থা ভিতরে আর মাটি দিয়ে বানানো এই শরীর, কিন্তু বলেন যে যদি কোরবানির মাধ্যমে, মেহনত মুজাহাদার মাধ্যমে, কষ্ট ক্লেশ করার মাধ্যমে সে তার এই দিলের মধ্যে এই কালেমাকে নিয়ে আসতে পারে, এই ইমানের মতো ইমানের এই কালেমাকে তার দিলের মধ্যে নিয়ে আসে আর ওই দামি কালেমাকে দিলের মধ্যে ঢুকাইতে পারে, তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে সাত আসমান আর জমিন থেকে এই কালেমাওয়ালা, এই ইমানওয়ালা সাত আসমান আর জমিন থেকে আল্লাহ তাআলার কাছে বেশি দামি হয়ে যাবে। আর বলেন যে শুধু তাই না, বলেন যে যেরকম নাকি ওই যে হীরার টুকরা 10 কোটি টাকার হীরার টুকরা এক পাত্রের মধ্যে ছিল, হুকুমত পর্যন্ত সেটাকে হেফাজতের চিন্তা করছে, বলে যে এরকম ইমানওয়ালার হেফাজতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে লাগাই দিবেন। আর বলেন যে শুধু ফেরেশতা না, শুধু ফেরেশতা না,
সাত ও আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের মধ্যে সূর্য চন্দ্র, আর বলেন যে এরকম ভাবে যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত জিনিস আছে, বলছে সব কিছু ওই ইমানওয়ালার হেফাজতের জন্য লেগে যাবে, ওই ইমানওয়ালার হেফাজতের ব্যবস্থা হয়ে যাবে। কারণ কি বলেন যে ওই কিমতি জিনিস, ওই দামি জিনিস সে তার ভিতরে ঢুকাইছে, যার কারণে তার দাম আর তার সম্মান আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। যারা এই কালেমাকে নিয়ে আসছেন এবং এই কালেমার মেহনতকে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে দামি বানাই দিচ্ছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই কালেমা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আর বলেন যে সর্বশেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কালেমা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার ইয়াকিন মানুষের দিলের মধ্যে আসে, এর জন্য মেহনত করছেন, কুরবানি করছেন, আর কত লাইনের মুজাহাদা হইছে। আর বলেন যে এরকম ভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লাইনের কষ্ট আর কুরবানি সহ্য করছেন এই কালেমার ইয়াকিনকে মানুষের দিলের মধ্যে নিয়ে আসার জন্য। আর বলেন যে হর লাইনের কষ্ট কুরবানি মুজাহাদা হওয়ার পরে মোহতারাম দোস্তের বুজুর্গ এই কালেমার ইয়াকিন মোহতারাম দোস্তের বুজুর্গ মানুষের দিলের মধ্যে আসছে। উনি বলতেছেন যে এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট কুরবানি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মুজাহাদা করলেন, আল্লাহ তাআলার কাছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় অনেক উঁচা মকাম রয়ে গেছে, অনেক উঁচা মকাম আল্লাহ তাআলার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেছে। বলে এরকম উঁচা চাপ রাত তিনি যেরকম আল্লাহ তাআলার কাছে এত দামি তিনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে যদি একটা চাদর কিছু সময়ের জন্য লাগায় রাখা হয় আর বলেন যে ওই চাদরটা এরপরে খুলে আনা হয়, তো বলেন এই চাদরটার দাম আল্লাহ তাআলার কাছে সাত আর সাত জমিন আর আসমান থেকে বেশি দামি। বলেন যে এরকম দামি নবী আর এরকম কিমতি নবী, বলেন যে উনি এই কালেমার জন্য নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত করতেছে। আর বলেন যে কিরকম কষ্ট হইতেছে যে কাফেরদের কাছে বেইজ্জত হইতেছেন, জলিল হইতেছেন, কষ্ট কোরবানি আর মুজাহাদা বরদাস্ত করতেছেন। আর বলেন যে এরকম ভাবে নিজের এলাকার মধ্যে দু মানুষের ঘরে 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 যেতেছেন, দুয়ারে দুয়ারে যেতেছেন, নিজের দেশকে ছাড়তে হইতেছে, নিজের দেশ ছাড়ে অন্য দেশের মধ্যে যেতে হইতেছে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ কি পরিমাণ কষ্ট কোরবানি মুজাহাদা করার পরে মোহতারাম দোস্তার বুজুর্গ এই কালিমা যা কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, তো বলেন যে এই কালিমার ইয়াকিন মানুষের দিলের মধ্যে আসা শুরু হয়েছে। উনি বলেন যে এই কালেমার হাকিকত ওই সময় পর্যন্ত মানুষের দিলের মধ্যে আসবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ এই কালেমা নিয়ে হরকত করবে। আর বলেন যে এই কালেমার জন্য ডান মালকে খরচ করবে, কষ্ট কোরবানি মুজাহাদা উঠাইবে, আর এই কালেমার জন্য যখন সে যে এরকম ভাবে এই কালেমার জন্য যখন সে তার ডান মালকে খরচ করবে তখন এই কালেমার হাকিকত তার দিলের মধ্যে আসবে, এই ইমানের কালেমা তার দিলের মধ্যে আসবে। তখন সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সে দেখতেছে, আসমান আর জমিনের মধ্যে যত শিখের নজরে আসতেছে, এই সব কিছু তখন তার কাছে লা ইলাহা হয়ে যাবে। যে না, এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু নজরে আসতেছে, যত শিখের আমরা দেখতেছি, এই সব কিছু হইল আসমান জমিনের এই শিখের গুলো হইল লা ইলাহা। যে এইটার এটা এটা মাহবুব না, বলেছে এরপরে বলেছে যে শিখের দিয়ে হইতেছে, যে কুদরত দিয়ে হইতেছে, যিনি করতেছেন তো উনি হইলেন ইল্লাল্লাহ, উনি হইলেন আল্লাহ তাআলা। বলেন যে ইমানের এই কালিমা আসমান জমিনের সমস্ত শিকল গুলোকে অস্বীকার করে আল্লাহ তাআলার জাত দিলের আল্লাহ তাআলার জাতের ইয়াকিন দিলের মধ্যে বসানোর দিকে দাওয়াত দিতেছে। আর বলেন যে যে জাতের উপরে রেখে এই কালিমার দাওয়াতকে আল্লাহ তাআলা চালাইতেছেন, উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালিমার ইয়াকিন তো বিনা মেহনতে, বিনা হরকতে, বিনা মুজাহাদাতে দিলের মধ্যে আসবে না। ইসলিয় মেহনতের নামই হইল নবীদের মেহনত, এই কালেমার লাইনের যে মেহনত এটাই হইল দাওয়াতের মেহনত। আর বলেন যে এই মেহনতের মধ্যে যখন নাকি আমাদের জানমাল খরচ হইতে থাকবে, তো বলেন যে এই কালেমার ইয়াকিন আমাদের দিলের মধ্যে তখন আসবে। এজন্য বলেন যে এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত না এই কালেমার জন্য জানের লাইনে, মালের লাইনে আর এরকম ভাবে যা কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন এই সব কিছুকে খরচ না করা হবে আর মেহনত না হবে, ততক্ষণ পর্যন্ত এই কালেমার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে না। তাহলে বলেন যে যখন নাকি দান মালের কুরবানি হবে আর এই কালেমার জন্য যখন সে মেহনত করতে থাকবে, তো তখন আল্লাহ তাআলার জাতের ইয়াকিন তার দিলের মধ্যে আসবে। আর বলেন যে তখন আল্লাহ তাআলার জাতের ইয়াকিন দিলের মধ্যে আসবে, তো আল্লাহ তাআলার হুকুম আকামাতের উপরে চলা, দিনের উপরে চলা তখন তার জন্য সহজ হয়ে যাবে, আর আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার বানানো জিনিসগুলো তখন তার পক্ষে এসে যাবে। বলেন যে জমিনের মেহনতের কারণে আর জমিনের মেহনতের উপরে আল্লাহ তাআলা যে এরকম ভাবে
নতিজা হিসাবে পুরস্কার হিসাবে তাকে এরকম ভাবে ফসল দিয়ে দেন। দোকানের লাইনে মেহনত করার কারণে আল্লাহ তাআলা তাকে এই মেহনতের উপরে যে তাকে এরকম ভাবে মুনাফা দিয়ে দেন। আর বলেন যে এরকম ভাবে হুকুমতের লাইনে মালের লাইনে মেহনত হওয়ার উপরে তার এরকম ভাবে রাজত্ব মিলতেছে আর মাল সে হাসিল করতেছে। কিন্তু মহতারাম দোস্তের বুঝুক, যদি এই কালেমার উপরে মেহনত হয়, ইমানের উপরে মেহনত হয়, ইমান এবং এই কালেমার উপরে মেহনত হওয়ার দ্বারা আল্লাহ তাআলা ইনাম হিসাবে পুরস্কার হিসাবে তাকে মহতারাম দোস্তের বুজুর্গ দোয়ার মধ্যে শক্তি দিয়ে দিবেন। সেই মহতারাম দোস্তের বুজুর্গ বলতেছেন এই কথা যে এরকম ভাবে এই জন্য একজন কৃষক যেন শুধু কৃষির মেহনতকে না নেয়, বলবে সে কৃষির মেহনতের সাথে ইমানের মেহনতকে গ্রহণ করে। একজন দোকানদার সে শুধু দোকানের মেহনতকে না নেয়, বলকে এই দোকানের মেহনতের সাথে যে ইমানের মেহনতকে সে গ্রহণ করে। আর বলেন যে একজন হুকুমতের লাইনে মেহনত করে বলা সে শুধু হুকুমতের মেহনতটাকেই না নেয়, বলকে হুকুমতের মেহনতের সাথে ইমানের এই মেহনতকে সে গ্রহণ করে। তো বলে তাহলে কি হবে? বলেন যে ওই কৃষক, ওই ব্যবসায়ী, ওই হুকুমতের লাইনে মেহনত করে বলা তারা শুধু ওই জিদার আর বাপ থেকেই শুধু নিবে না, বলকে ওই জায়গার মধ্যে ইমানের মেহনত করার কারণে ওই জিদার আসবাব থেকে সামান্য পরিমাণ যে সে নিতেছিল এর পরিবর্তে সে আল্লাহ তালার দাঁত থেকে যে আল্লাহ তালার শান মতো সে নিতে সক্ষম হবে। তো মহতারাম দোস্তের বুজুর্গ, এই জন্য মেহনতের মধ্যে শুধু একটু মোড়কে পরিবর্তন করা যে এরকম ভাবে যে মেহনত সে করতেছে ওই মেহনতকে তার ছাড়তে হবে না, বলকে ওই মেহনতের মধ্যে ইমানের লাইনের এই মেহনতকে যদি সে গ্রহণ করে তো দুনিয়ার ওই চিজার আসবাব থেকে ওই স্বল্প পরিমাণে লাভ হাসিল করার থেকে আর ওই স্বল্প পরিমাণে নেওয়ার পরিবর্তে আল্লাহ তালার দাঁত থেকে যে এরকম ভাবে আল্লাহ তালার শান মতো সে নিতে সক্ষম হবে। সেই জন্য অনুবলেন যে মিশাল স্বরূপ যেমন একজন লোক খুব দামি একটা গাড়ি খরিদ করছে আর বলেন যে এরকম দামি গাড়ি গাড়ি খরিদ করছে 10 লাখ টাকার এক গাড়ি, আর বলেন যে এই 10 লাখ টাকার গাড়ি খরিদ করে সেই গাড়ির ড্রাইভারের ব্যবস্থা করে নি। আর বলেন যে এখন যে ওই যে গাড়ির ব্যবস্থা ড্রাইভারের ব্যবস্থা হইলো না, তো গাড়ি তার ওই শান মতো আর গাড়ি যে পরিমাণ গতিতে চলে ওই গরিব গতি মতো এখন গাড়ির গাড়িও চলতেছে না, কেন ড্রাইভারের ব্যবস্থা হয়নি? দামি গাড়ি তো খরিদ করছে, দামি কার তো খরিদ করছে, কিন্তু ভালো মতো ওই কারকে চালানিওয়ালা ড্রাইভারের সে ব্যবস্থা করে দিবে। তো বলেন যে এটা তো গরুর গাড়ির গতিতেও চলতে পারবে না আর তার নিজের মন্দির পর্যন্ত সে পৌঁছতেও পারবে না। আর বলেন যে যদি ওই গাড়ির উত্তম ড্রাইভারের ব্যবস্থা হয়ে যায় তাহলে এই গাড়ি আপনা গতিতে চলা শুরু করবে আর অল্প সময়ের মধ্যে সে তার মঞ্জিলে পৌঁছতে সক্ষম হবে। তো মহতারাম দোস্তের বুজুর্গ, নবীরা দুনিয়াতে আসছেন, নবীরা দুনিয়াতে এসে মানুষকে এই কথা বুঝাইছেন যে দেখো যে এরকম ভাবে জমিন থেকে ফসল উঠার মেহনতের মধ্যেই শুধু তুমি ব্যস্ত থাকো না, বলকে এই ফসল উঠানেওয়ালা যিনি আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন কইরা তুমি ফসলের লাইনে জমিনের লাইনে মেহনত করো আর এই ফসল উঠানেওয়ালা যিনি তার উপরে ইয়াকিন কইরা ওই মেহনত তুমি করো। আর বলেন যে এরকম ভাবে এই দোকানওয়ালা তুমি শুধু দোকানের উপরে মেহনত করো না আর দোকান থেকে লাভ নেওয়ার জন্যই শুধু চেষ্টা করো না, বলকে দোকানের মধ্যে লাভ দিনেওয়ালা আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিনকে জমানোর জন্য তুমি মেহনত করো আর এই হুকুমত শুধু হুকুমত থেকে নেওয়ার জন্য মেহনত করো না, এই হুকুমত দেনেওয়ালা যিনি আল্লাহ তাআলা ওই হুকুমত দেনেওয়ালাকে তুমি সাথে নিয়া যে এরকম মেহনত করো তাহলে শুধু তোমার জমিন থেকে অথবা দোকান থেকে অথবা হুকুমত থেকে ওই পরিমাণ স্বল্প পরিমাণ মিলবে না, বলকি আল্লাহ তাআলার খাজানা থেকে এবং আল্লাহ তাআলার দাঁত থেকে আল্লাহ তাআলার শান মোতাবেক তুমি নিতে সক্ষম হবে। এই জন্য নবী আয়েশা দুনিয়াতে কোন মেহনতকে বন্ধ করেননি আর নবী আয়েশা কোন মেহনতকে বাদ দিতে বলেননি, কোন মেহনতকে ছাড়তে বলেননি, বলকি ওই মেহনতের মধ্যে আল্লাহ তাআলার যে এরকম দাঁতের উপরে ইয়াকিন জমে এই জন্য ইমানের লাইনের মেহনতকে প্রবেশ করাই দিতেন। আর তৎকার মানুষের মধ্যে বলেন যে এরকম ভাবে ওই ইমানের লাইনের মেহনত চালু হয়ে যায় দুনিয়াতে যে যে লাইনের মেহনত করতেছে আর যে যে লাইনের মেহনত করতেছে বলছে এই সব মেহনত গুলোর মধ্যে ইমানের মেহনত সংযুক্ত হয়ে যায়, ইমানের মেহনতকে সে সামনে রাখে আর ইমানের মেহনতকে মুকদ্দম করে আর ইমানের মেহনতকে আগে রেখে চলে। তো বলেন যে এই দাওয়াতের মেহনত আর এই ইমানের মেহনত এই কালেমার মেহনতকে যদি সে আগে রেখে চলতে পারে এর জন্য জান মালকে কুরবানি করতে সক্ষম হয় তো দুনিয়ার সামান্য জিনিস থেকে স্বল্প পরিমাণ ফায়দার পরিবর্তে আল্লাহ তাআলার দাঁত থেকে আল্লাহর শান মোতাবেক সে নিতে সক্ষম হয়ে যাবে। তো মহতারাম দোস্তের বুজুর্গ, দুনিয়ার যত সাইকেল গুলোর উপরে মেহনত করতেছে
দুনিয়ার যত সেকেলের উপরে মানুষ মেহনত করতেছে, বলেন যে ওই সেকেল থেকে হইতেছে এই কথার একদিন যদি তার দিলের মধ্যে ফয়দা হয়, তো বলেন যে ওই সেকেলের মধ্যে যে সে এরকম লাভবান হইতেছে আর ওই মেহনতের তারা সে হাসিল করতেছে। যেমন নাকি একজন কৃষক মনে করতেছে এই কৃষি লাইনের মেহনতের তারা সে প্রতিপালিত হইতেছে, একজন দোকানদার দোকানের লাইনের মেহনতের তারা সে প্রতিপালিত হইতেছে, আর বলেন যে এরকম একজন মালওয়ালা মালের দ্বারা সে প্রতিপালিত হইতেছে, একজন মূর্খরা মূর্খের দ্বারা সে প্রতিপালিত হইতেছে। মোহতারাম দোস্তের বুজুর্গ যদি এই একই তার মধ্যে থাকে এবং তার মেহনতের দ্বারা সে প্রতিপালিত হইতেছে দুনিয়াতে এই সেকেল গুলোর উপরে মেহনতের দ্বারা, তো মোহতারাম দোস্তের বুজুর্গ এই অবস্থার এই জিনিসের একই যদি তাকদীরের মধ্যে আসে আর এই অবস্থা যদি চলতে থাকে তখন ওই অবস্থাতে আল্লাহ তাআলা তাদের উপরে হালাত নিয়ে আসেন। বিভিন্ন প্রকারের পেরেশানি আসে, বিভিন্ন প্রকারের অবস্থা তাদের মধ্যে আপতিত হয় আর বলেন যে এই অবস্থাগুলো দিয়ে আল্লাহ তাআলা তখন তাদেরকে শিক্ষা দিতে চান যে দেখো এই জমিনওয়ালা জমিন তোমাকে পালতেছিল না, আর বলেন যে এই জমিনের মেহনতের মাধ্যমে তুমি মনে করতেছিলে যে তুমি প্রতিপালিত হইতেছিলে কিন্তু আসলে জমিন তোমাকে পালতেছিল না, তোমাকে আমি প্রতিপালিত করতেছিলাম। আর বলেন যে ওই দোকানওয়ালাকে আল্লাহ তাআলা বুঝান যে দেখো দোকানের মেহনতের মাধ্যমে যা কিছু তুমি হাসিল করতেছিলে এটা তারা তুমি প্রতিপালিত হইতেছিলে না, বলকে আমি তোমাকে প্রতিপালন করতেছিলাম। আর বলেন যে মূর্খওয়ালাকে মাঠওয়ালাকে আল্লাহ তাআলা এটাই বোঝান ওই হালাত আনার মাধ্যমে যে তুমি ওইটা তারা প্রতিপালিত হইতেছিলে না, আমি তোমাকে প্রতিপালন করতেছিলাম। মোহতারাম দোস্তরা বুজুর্গ ওই যে যারা চিজ আসবাবের মধ্যে বিভিন্ন সেকেলের মধ্যে যারা মেহনত করতেছে তাদের উপরে হালাত হয় না, তাদের মাথার ওই পোকাকে আল্লাহ তাআলা বাইর করার জন্য চেষ্টা করে। আর বলে যে তাদের মাথার ওই পোকা যখন বাইর হয় তখন তারা বুঝতে পারে যে আল্লাহ তাআলাই প্রতিপালন করতেছেন, আল্লাহ তাআলাই পালতেছেন। তো বলেন যে এরকম এক হালাত আসে যে হালাত আসার মাধ্যমে মোহতারাম দোস্তরা বুজুর্গ তার ক্ষেতের সমস্ত ফসলের মধ্যে আগুন ধরে গেছে, আর বলেন যে তার দোকানের মধ্যে আগুন লেগে গেছে, আর বলেন যে তার মূর্খ মাল তার হাতছাড়া হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা দেখে দেখার এই কথা আর এই অবস্থাকে আল্লাহ তাআলা সামনে আনেন যে দেখো এই জমিনওয়ালা এই দোকানওয়ালা এই মূর্খের মালওয়ালা তোমাদেরকে তো ওই দোকান পালতে ছিল না, জমিন পালতে ছিল না, মূর্খের মাল পালতে ছিল না, তোমাদেরকে এবং তোমাদের নতুনকে আমি আমার কুদরতের দ্বারা প্রতিপালন করতেছিলাম, আমি তোমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করতেছিলাম। আল্লাহ তাআলা ওই হাজার খানার মাধ্যমে মোহতারাম দোস্তের বুজুর্গ মানুষকে বুঝান যে আল্লাহ তাআলাই এটা করতেছিলেন, আল্লাহ তাআলাই কারণে বলি দাঁত। এই জন্য নবীর আয়সা মানুষকে এই কথা বুঝাইছেন যে দেখো দুনিয়াতে কোন চিজ আসবাবের উপরে যদি তুমি মেহনত করো আর ওই মেহনত থেকে হওয়ার ইকিন আর বিশ্বাস দিনের মধ্যে আসে তো আল্লাহ তাআলা এই অবস্থায় তোমাদের উপরে হালাত নিয়ে আসবেন, অবস্থা নিয়ে আসবেন, এমন দুরবস্থা তোমাদের উপরে আপতিত হবে, তখন তোমাদের বুঝে এসে যাবে যে হাকিকে প্রতিপালন করলে একমাত্র আল্লাহ তাআলা। তো বলেন যে এই জন্য এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ওয়াকিয়াতকে বিভিন্ন ঘটনাকে আল্লাহ তাআলা শুনাইছেন, বলেন যে এই উম্মতে মুহাম্মদের ইবরতের জন্য উপদেশের জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন ঘটনাগুলোকে শুনাইছেন। বলেন যে যারা নাকি এরকম ভাবে কৃষিকাজের লাইনে মেহনত করতেছিল কমে সাবাতে ছিল, তো বলেন যে এই কৃষিক্ষেত্র থেকে তাদের প্রতিপালনের একই দিনের মধ্যে ফয়দা হয়েছিল, তো আল্লাহ তাআলা তাদেরকে দেখাচ্ছেন যে তাদের এই কৃষিক্ষেত্রের যে নকশা তাদের সামনে ছিল যে নকশার উপরে তারা মেহনত করতেছিল ইমানের লাইনের মেহনতের পরিবর্তে ওই নকশার উপরে মেহনত করে তারা প্রতিপালিত হওয়ার একই তাদের দিনের মধ্যে আসছিল, তো আল্লাহ তাআলা এই নকশাকে খতম করে দেখাইছেন যে আল্লাহ তাআলাই প্রতিপালন করেন। কমের সোহাইবের কাছে ব্যবসার নকশা ছিল, তো বলেন যে এই ব্যবসার নকশার মধ্যে মোহতারাম দোস্তের বুজুর্গ তারা তাদের প্রতিপালনকে হওয়া দেখতেছিল, আল্লাহ তারা তাদেরকে বসাবার বরবাদ করে দেখাইছেন যে আল্লাহ তারাই একমাত্র প্রতিপালন করেন। আর বলেন যে ফেরাউনের কাছে মূর্খের মালের সেকেল ছিল আর কারুনের কাছে মালের সেকেল ছিল, বলেন যে এরকম ভাবে যে এরকম ভাবে কমে নুহের কাছে আকসারিয়াত ছিল, তো বলেন যে এক একটা সেকেল এক এক ব্যক্তির কাছে এক এক কমের কাছে এক এক যে এরকম ভাবে খানদানের কাছে এক একটা সেকেল ছিল, এই সেকেলের উপরে মেহনতের মাধ্যমে ওই সেকেল থেকে হওয়ার ইকিন যখন তারা করতেছিল মোহতারাম দোস্তের বুজুর্গ আল্লাহ তাআলা তাদের উপরে হালা দেয় না, তাদেরকে বরবাদ কইরা তাদের ওই সেকেলকে বরবাদ কইরা আল্লাহ তাআলা বুঝাইছেন যে আল্লাহ তাআলাই হলেন যে প্রতিপালন করনেওয়ালা, আল্লাহ তাআলাই সব কিছু করতেছেন যে চিজ আসবাবের এই সেকেলের ধোকা থেকে যারা মানুষ বাঁচে। এই জন্য মোহতারাম দোস্তের বুজুর্গ যে আল্লাহ তাআলা তাদের উপরে হালাত নিয়ে আসছেন। মোহতারাম দোস্তের বুজুর্গ উনি বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যে ঘটনাগুলো শোনাইছেন, বলেন যে এগুলো এই উম্মতে মুহাম্মদকে সবক দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মদকে শেখানোর জন্য আর এই উম্মতে মুহাম্মদের জন্যই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ওই কওমের সাবার ঘটনা আর কওমের সোহাইবের ঘটনা ওই ব্যবসায়ী কওমের ঘটনা
আর বলেন যে ফেরাউনের ঘটনা, কারুনের ঘটনা আর ওই যে এরকম ভাবে কওমে নূহের ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, যাতে করে এই উম্মতের খুঁজে এসে যায় যে এই নকশাগুলোর উপরে মেহনতের দ্বারা কামিয়াবি আসবে না, কামিয়াবি বেড়ে ওলা তার একমাত্র আল্লাহ তাআলা। এই মেহনত গুলো দিয়ে আমরা প্রতিপালন হওয়া দেখতেছি, এই মেহনত গুলোর মাধ্যমে আমরা দুনিয়াতে আমাদের প্রয়োজন গুলোকে পুরা হওয়া দেখতেছি। হাকিকতে আল্লাহ তাআলাই আমাদের সমস্ত প্রয়োজনকে পুরা করতেছেন। আল্লাহ তাআলা মোহতারাম দোস্ত বুজুর্গ এই শিকল গুলোর দিকে মোহতাজ না, আল্লাহ তাআলা এই শিকল উপরে মোহতাজের মোতাবেক্ষী না। মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছেন যে দুনিয়াতে যে সমস্ত চিজা আসবাবের দ্বারা আমাদের কামকে আমরা হওয়া দেখতেছি, আল্লাহ তাআলা নিজের কুদরতের দ্বারা এই সমস্ত কামগুলোকে করতেছেন। বলেন যে এই জন্য দিনের ইয়াকিনকে সহি করে চিজা আসবাবের লাইনে যদি আমরা মেহনত করি, তাহলে তো এই চিজা আসবাবের চিজা আসবাব আমাদের তাবা বরবাদির কারণ হবে না। এই জন্য উনি বলেন যে মেহনত কে ছাড়তে বলা হচ্ছে না, আসবাব কে ছাড়তে বলা হচ্ছে না, বলকে নিজের ইয়াকিন কে দুরস্ত করে আসবাবের উপরে মেহনত করতে বলা হয়েছে। যে আমরা কি আসবাবের উপরে মেহনত তো করবো, এই মেহনত কে ছাড়বো না, আসবাব কেও ছাড়বো না, কিন্তু চিজা আসবাবের উপরে আমরা ইয়াকিন করবো না, চিজা আসবাবের উপরে আমরা বিশ্বাস করবো না, বলকে আল্লাহ তালাই যে করতেছেন এই কথার বিশ্বাস আমার দিলের মধ্যে থাকবে, আর চিজা আসবাবের উপরে আমরা মেহনত করবো। তো বলেন যে দুই শর্তকে পুরা করে যদি আমাদের চিজা আসবাবের উপরে মেহনত হয়, তো বলেন যে এরকম ভাবে এই চিজা আসবাবের মেহনতের দ্বারা বলেন যে আমরা যে এরকম ভাবে চিজা আসবাব আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর বলেন যে একেনকে বরবাদ করবে না। যে দুই শর্ত পুরা করে যদি আমাদের এই মেহনতটা হয় যে চিজা আসবাবের উপরে, তখন এই আসবাব আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম হবে, এই আসবাব তখন আমার কামিয়াবির মাধ্যম হবে, এই আসবাব তখন আমার সফলতার মাধ্যম হবে, আর বলেন যে এই আসবাব তখন গোমরাহী থেকে বাঁচার জন্য মাধ্যম হবে, আর বলেন যে এই আসবাবের মাধ্যমে আল্লাহ এই আসবাবকে ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি করা আমার জন্য সহজ হবে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলতেছেন যে এই চিজা আসবাবকে আমি ব্যবহার করব, আর এই চিজা আসবাবের উপরে আমি মেহনত করব দুই শর্তকে পুরা করে। এক শর্ত তো হইলো মোহতারাম দোস্তার বুজুর্গ যে আমরা এগুলোর উপরে মেহনত করব, কিন্তু এটার ইয়াকিন দিলের মধ্যে নিব না, যে এই আসবাব থেকে হইতেছে, এই জিনিস থেকে হইতেছে, এটার বিশ্বাস যেন দিলের মধ্যে না আসে। দ্বিতীয় জিনিস হইলো মোহতারাম দোস্তার বুজুর্গ যে ওই আসবাবের উপরে মেহনত করা অবস্থায় হুজুর ওয়ালা আমলকে সঙ্গে নিয়ে আমি ওই আসবাবের উপরে মেহনত করবো। তো ইয়াকিন এবং আমল বলেন যে এই দুই জিনিস সঙ্গে নিয়ে যখন আসবাবের উপরে মেহনত হবে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ এই আসবাব যখন এই আসবাবের উপরে মেহনত তখন তাকে কামিয়াবির দরজা পর্যন্ত পৌঁছে দেবে। যে সে সহি ইয়াকিন সহকারে আল্লাহ তাআলার দাতের উপরে ইয়াকিন রাখে, আসবাবের উপরে মেহনত করতেছে, আবার সাথে সাথে হুজুর ওয়ালা আমল সহকারে ওই আসবাবের উপরে মেহনত করতেছে। আর যদি এই দুই শর্ত পুরা করে মেহনত না হয়, ওই আসবাবের উপরে মেহনত তাকে বরবাদ করে দিবে, তাকে হারাশ করে দিবে, আর তাকে ধ্বংস করে দিবে। আর বলেন যে ওই দুই শর্ত পুরা করে যদি মেহনত হয়, তো এই দুই শর্ত পুরা হয়ে মেহনত হওয়ার দ্বারা ওই চিজা আসবাবের মাধ্যমে সে কামিয়াব হয়ে যাবে। তার বুজুর্গ বলেন যে যখন নাকি সহি তরিকায় মেহনত হবে দুনিয়ার এই সেকেল গুলোর উপরে, তখন ওই সেকেলের মাধ্যমে পরবারিশ হওয়ার ইয়াকিনের পরিবর্তে ওই সেকেল গুলোর মাধ্যমে প্রতিপালিত হওয়া, ওই পেশাগুলোর মাধ্যমে প্রতিপালিত হওয়ার ইয়াকিনের পরিবর্তে আল্লাহ তাআলার থেকে সে প্রতিপালিত হইতেছে, হুজুর ওয়ালা আমলের দ্বারা সে প্রতিপালিত হইতেছে, এই বিশ্বাস তার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। বলছে দোকানদার তখন দোকানের উপরে মেহনত করবে, কিন্তু সে ইয়াকিন করবে যে আল্লাহ তাআলা আমাকে প্রতিপালন করতেছেন, আর আমি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সহকারে হুজুর ওয়ালা আমল সহকারে যে আমি দোকানদারি করতেছি, এই তরিকার বরকতের উপরে আল্লাহ তাআলা আমাকে প্রতিপালন করতেছেন। তখন মোহতারাম দোস্তার বুজুর্গ খেতিওয়ালা খেতির লাইনে মেহনত করবে ঠিকই, কিন্তু এই খেতির মধ্যে যে সে আল্লাহ তাআলা খেতির দেনেওয়ালা যে আল্লাহ তাআলা এই ইয়াকিন সহকারে সে মেহনত করতেছে, আর হুজুরের তরিকায় মেহনত করতেছে, তো বলেন যে ওই হুজুর ওয়ালা আমল হওয়ার কারণে আর তার দিলের ইয়াকিন ঠিক হওয়ার কারণে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিপালিত হয়েছে, এই বিশ্বাস তার দিলের মধ্যে জমবে। আর বলেন যে এরকম ভাবে হুকুমতের লাইনে মেহনত করেওয়ালা তার দিলের মধ্যে ওই ইয়াকিন পয়দা হবে যে এরকম ভাবে এই হুকুমতের দ্বারা আমি প্রতিপালিত হইতেছি না, বলকে আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন করার কারণে এবং হুজুর ওয়ালা আমল হওয়ার কারণে আমি প্রতিপালিত। কিন্তু আসবাবের মেহনতের সময় দিলের ইয়াকিনকে ঠিক করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে সাথে নিয়ে যখন মেহনত হবে, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা যে তাকে প্রতিপালন করতেছেন এ কথার বিশ্বাস তার দিলের মধ্যে চলতে থাকবে।
বলেন যে ওই সময়ে এই কথার বিশ্বাস যখন তার দিলের মধ্যে জমবে তখন আল্লাহ তালার হুকুমের উপরে ওঠা তার জন্য সহজ হবে, জিন্দগির প্রত্যেক ক্ষেত্রের মধ্যে তখন সে আল্লাহ তালার হুকুমগুলোকে প্রতিপালন করে চলবে, সব জায়গার মধ্যে আল্লাহ তালার হুকুমগুলোকে সে তালাশ করবে এবং আল্লাহ তালার হুকুমগুলোকে সে প্রতিপালন করবে। বলেন যে এরকম ভাবে প্রত্যেক ক্ষেত্রের মধ্যে প্রত্যেক অবস্থার মধ্যে তখন সে আল্লাহ তালার হুকুমকে পুরা করার জন্য তৈরি হয়ে যাবে, ওই যোগ্যতা তার মধ্যে পয়দা হয়ে যাবে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে ওই একে ঠিক করার জন্য বলেন যে এরকম ভাবে জান ও মালের কোরবানি হইতে হবে, এর জন্য এরকম ভাবে আল্লাহর রাস্তায় ফেরা, এর জন্যই ভক্ত লাগানো, আর বলেন যে এর জন্যই জেলের এই মেহনত করা যাতে করে জেলের ওই একে ঠিক হয়ে যায়। আর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালা আমাল দুনিয়ার প্রত্যেক ক্ষেত্রের মধ্যে জিন্দা হয়ে যায়। উনি বলেন যে যখন নাকি জিলের উনি একদিন সহি হয়ে যাবে এবং আমল ঠিক হয়ে যাবে তখন তো এই ব্যক্তি হেদায়েতের রাস্তার উপরে চলতেছে, তার জিলের ইয়াকিন ঠিক হয়ে গেছে আর জিলের ইয়াকিন তার সহি হয়েছে আর আমার তার সহি হয়ে গেছে। বলেন যে এই অবস্থাতে সে যে এরকম ভাবে আল্লাহ তালার বাঁচানো যে হেদায়ত ওই রাস্তা আছে এই রাস্তার উপরে তার জিন্দগি চলতেছে। আল্লাহ তালা বলেন যে এরকম ভাবে তখন তাকে সহি রাস্তার উপরে চলানোর সহি রাস্তার উপরে চলার তৌফিক দিয়ে দিবেন। তখন এই চিদা আসবাবের ক্ষেত্রের মধ্যে তো থাকতেছে ঠিকই, কিন্তু এই চিদা আসবাব থেকে হইতেছে বিশ্বাস তখন তার ছেলের মধ্যে আর আসবে না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনাই আমলের উপরে তখন তার জিন্দগি উঠবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোকে আর সেই আমলগুলোকে সে পুরা করতে থাকবে। এই জন্য মহতারাম দোস্তা বুঝব বলে যে এইটারই দাওয়াত দেওয়া হইতেছে, এইটার দিকেই টাকা হইতেছে যাতে করে দুনিয়ার হর সত্তর মানুষ হর শিকেলের মধ্যে মেহনত করেওয়ালা এই ইয়াকিন করে, কৃষক এই ইয়াকিনের সাথে মেহনত করে, ব্যবসায়ী এই ইয়াকিনের সাথে মেহনত করে, হুকুমতওয়ালা এই ইয়াকিনের সাথে মেহনত করে যে এরকম ভাবে এই সমস্ত পেশা এবং এই সমস্ত ক্ষেত্র থেকে আমি প্রতিপালিত হইতেছি না বলকে আল্লাহ তালাই আমাকে প্রতিপালন করতেছেন। বলেন যে এই হেদায়তের রাস্তার উপরে যখন সে চলবে তখন সরাসরি আল্লাহ তালার দাঁত থেকে নেওয়ার মতন যোগ্যতা তার মিলে যাবে, আল্লাহ তালার খাজানা থেকে নেওয়ার মতন যোগ্যতা তার মিলে যাবে, আল্লাহ তালা থেকে সরাসরি নিতে সে সক্ষম হবে। কিনা আসবাব থেকে তাকে নিতে হবে না বলছে যে এরকম ভাবে ইমানের মাধ্যমে আমালের মাধ্যমে যেকোনো তেলাওয়াতের মাধ্যমে আর এরকম ভাবে আল্লাহ তালার এক একটা হুকুমকে পুরা করার মাধ্যমে আল্লাহ তালা থেকে সরাসরি নেওয়ার যোগ্যতা তার মধ্যে পয়দা হয়ে যাবে। দুনিয়ার লাইনের মেহনতকে উদ্দেশ্য বানাই করতেছি আর বলেন যে এরকম ভাবে মকসদ বানাই করতেছি, কিন্তু তবলিগের কামটা যে আমরা করতেছি, ইমানের লাইনের মেহনতটা যে আমরা করতেছি, এটাকে আমরা বরকতের জন্য করতেছি। তো বলেন যে এই বরকতের জন্য মেহনত ওই সময় করি যখন আমার সুযোগ মিলে, যখন আমার সুযোগ হয় ফুরসত মিলে আর সময় মিলে, তো বলেন যে তখন তবলিগের মেহনত করতেছি, বাকি সময় তো দুনিয়ার লাইনের মেহনত। আর বলেন যে এরকম ভাবে দুনিয়াবি চিজার আসবাবের মেহনতের মধ্যেই আমার সময় লাগাই দিতেছি। আর বলেন যেই সময় আমি দুনিয়ার চিজার আসবাবের উপরে লাগাইতেছি, কখনো দোকানের উপরে আর কখনো জমিনের উপরে, যে চিজার আসবাবের উপরে ওই জিনিসগুলোর ইয়াকিনই আমার দিলের মধ্যে পয়দা হইতেছে। আর বলেন যে ওই যে একদিন দিনের মধ্যে যা বলতেছে ওই অনুযায়ী তার আমল বাইর হইতেছে, তো মহতারাম দোস্তার বুজুর্গ ওই রকমই আমল তার জিন্দগির মধ্যে হইতেছে। তো বলেন যে এই জন্য তবলিগে বাইর হওয়া